নাও শুনু, এবার তাড়াতাড়ি করে জলটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো। এ কি ওরম ভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর আবার? মা, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম যে বোনের স্কুলে ক্রিপি কোলাইজড সেলিব্রেশন হবে, তার জন্য প্রজেক্ট বানাতে হবে। ও, এই ব্যাপার? আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাকগে, সে আস্তে ধীরে বানানো যাবে খনে। তা লাস্ট ডেট কবে? কালকে। কালকে লাস্ট ডেট? আর তুই এখন এই রাত্রির 12টার সময় আমাকে বলছিস? নিশ্চয়ই আজকে নোটিশ করে কালকেই প্রজেক্ট জমা করতে বলেনি, তিন চার দিন আগেই পাঠিয়েছে। তোর যেমন এতদিনে আমাকে বলার সময় হয়নি, তেমনি তোকেই এখন প্রজেক্টটা বানাতে হবে। কিন্তু আমি কি দিয়ে বানাবো? ঘরে তো প্রজেক্টের কোনো কিছুই কেনা নেই। সেসব আমি জানি না। চলো শোনো, শুয়ে পড়ো। দূরচাতা, আমার একটুখানি ভুলের জন্য এখন সারা রাত ধরে প্রজেক্ট বানাতে হচ্ছে। যাকগে, সপ্তাহ কাটা হয়ে গেছে, শুধু আঠা লাগিয়ে জায়গাটা জায়গায় বসাতে হবে। একটুখানি ঘুমিয়ে নি, তারপর উঠে পড়ব। হ্যাঁ, এই মেয়েটার এখনো প্রজেক্ট বানানো হয়নি। দেখি দেখি শোনো, যাও শোনো, দিদিকে গিয়ে থ্যাংক ইউ বলে আসো। ঘরে তো প্রজেক্ট বানানোর মতন কিচ্ছু ছিল না, যা ছিল তাই দিয়ে তোমাকে এত সুন্দর প্রজেক্ট বানিয়ে দিয়েছে। হ্যাঁ মা। তাহলে এবার যাও। কি দেখছি এগুলো? হ্যাঁ, সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি যা, কি উঠানি বিটার কটা ফটো তুলে নে, স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে। চল বোন। দেখ দেখ বোন, এই ফটোটা কি ভালো এসেছে। চল এবার নিচে। মা, সবসময় তুমি আমাদের ইনকমপ্লিট কাজগুলোকে কমপ্লিট করে আমাদের দায়িত্ব তুমি পূরণ করো, আর আজকে বোনকে স্কুলে দিয়ে এসে তোমার দায়িত্ব আমি পূরণ করব। থ্যাংক ইউ মা। চল বোন, তোকে আজকে টিফিনে পেস্ট্রি কেক কিনে দেব। হ্যালো ফ্রেন্ডস, এবার যেতে যেতে বলে যাও তানিশমার হাতের হানি বিটার কটাপা। থ্যাংকস ফর ওয়াচিং।